আসসালামু আলাইকুম ইব্রাহিম টেক বিডি ইউটিউব চ্যানেলে তোমাদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে অর্থাৎ ডিপ্লোমা ভর্তি সংক্রান্ত আরও একটি নতুন ভিডিওতে স্বাগত। তো আজকে ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা যারা 2021-22 শিক্ষাবর্ষে সরকারি পলিটেকনিক্যাল বা ডিপ্লোমাতে ভর্তির সুযোগ পাওনি বা এখন পর্যন্ত তোমরা ভর্তি হতে পারোনি বা অনেকে তোমরা আসো যারা এখন পর্যন্ত আবেদন করতে পারো নাই, তোমাদের জন্য একটি নিউজ নিয়ে আসলাম, গুড নিউজ আর কি বলা চলে। অর্থাৎ তোমরা এখন পলিটেকনিক্যাল বা ডিপ্লোমাতে ভর্তির জন্য আবারও আবেদন করতে পারবে অনলাইনে। তো কীভাবে এটা করতে পারবে বিস্তারিত ডিটেলস আজকে ভিডিওতে আমি শেয়ার করব। তো তার আগে তোমাদের কাছে একটি অনুরোধ থাকবে, তোমরা কেউ আমার ইউটিউব চ্যানেল নতুন থাকলে এখন এখান থেকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে রাখো। তো চলো বেশি কথা না বলে মূল আলোচনায় ফিরে যাই। তো দেখতেই পাচ্ছ তোমরা এই যে আমি কিন্তু বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা বা পলিটেকনিক্যাল কোর্সগুলোতে ভর্তির ওয়েবসাইটে আছি। তো দেখতেই পাচ্ছ এই যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং তোমাদের যে অ্যাপ্লাই নাও অপশনটা এখনও কিন্তু অ্যাক্টিভ আছে, এখানে ক্লিক করে তোমরা অনলাইন আবেদন করতে পারবে। তো এখানে ক্লিক করলে তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, এখান থেকে তোমরা আবেদন করতে পারবে। তো এখন হচ্ছে তোমাদের আবেদনের যে যোগ্যতা আছে সেটা একটু বলি আমি। এই যে দেখতে পাচ্ছ সকল শিক্ষা বোর্ড অথবা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত SSC দাখিল, SSC ভোকেশনাল বা দাখিল ভোকেশনাল সহ মানে পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা কমপক্ষে GPA 2.00 প্রাপ্ত শিক্ষার্থীরা অথবা ও লেভেল উত্তীর্ণ যে কোনো বয়সের শিক্ষার্থীরা 2021-22 শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো GPA পদ্ধতি চালুর পূর্বে SSC বা সমমানের পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগে যে কোনো সালে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। আর সাধারণ মাদ্রাসা বা কারিগরি বৃত্তিমূলক শিক্ষাধারা যথাক্রমে বিজ্ঞান দাখিল বিজ্ঞান ও SSC ভোকেশনাল বা দাখিল ভোকেশনাল ব্যতীত অন্যান্য বিভাগের নন সায়েন্স শিক্ষার্থীদের বিজ্ঞান ও গণিতে শিক্ষণ স্বল্পতা লার্নিং গ্যাপ দূরীকরণের লক্ষ্যে 6 সপ্তাহব্যাপী সক্ষমতা বৃদ্ধিমূলক কোর্স রেমেডিয়াল কোর্স আছে। এই বিষয়ের উপর বোর্ড কর্তৃক অনুষ্ঠিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীরা নির্ধারিত GPA থাকা সাপেক্ষে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা শিক্ষাক্রমে প্রথম পর্বে ভর্তির আবেদন যোগ্য বলে বিবেচিত হবে। তো এই বিষয়ে বিস্তারিত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে। তো হলো যোগ্যতা। এখন তোমরা আবেদন করার জন্য জাস্ট এই যে অ্যাপ্লাই নাও ক্লিক করে দিবে। এখানে ক্লিক করার পরে যে তোমাদের SSC রোল, বোর্ড, মোবাইল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, পাসিং ইয়ার, তারপর কনফার্ম মোবাইল নাম্বার দিয়ে নেক্সটে ক্লিক করে তোমরা আবেদন সম্পন্ন করতে পারবে। তো এখন বিষয়টা হচ্ছে তোমাদের এই এখানে দেখতে পাচ্ছ এই যে তোমাদের আমি একটু বলি যে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই নাও অপশনটা আছে এটা কাদের জন্য। তো এটা দেখতে পাচ্ছ যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্রাইভেট, ওকে 21-22 এটা হচ্ছে প্রাইভেটের জন্য। এই যে দেখতে পাচ্ছ তোমাদের সরকারি যে কোর্সগুলো আছে এগুলোতে কিন্তু অনলাইনে আবেদন সম্পন্ন হয়ে গেছে, ওকে। তো টোটাল ভর্তি কার্যক্রম কিন্তু কমপ্লিট হয়ে গেছে সরকারি ডিপ্লোমা বা পলিটেকনিকগুলোতে। তো তোমরা সরকারি পলিটেকনিক্যাল বা ডিপ্লোমাতে ভর্তি হতে পারবে না। এখন তোমার যদি কেউ ভর্তি হতে চাও সেক্ষেত্রে তোমাদের প্রাইভেটে ভর্তি হতে হবে। এই যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফিশারিস এগুলো হচ্ছে প্রাইভেট কোর্স, এগুলোতে তোমাদের ভর্তি হতে হবে। এগুলোতে তোমাদের ভর্তির সুযোগ এখনও রয়েছে। এই যে আমি তোমাদের লাইভ দেখাচ্ছি, এই যে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে তোমাদের সামনে এরকম অপশন চলে আসবে, এখান থেকে তোমরা আবেদন করে ফেলতে পারবে। তো আশা করি পুরো বিষয়টি বুঝতে পেরেছো। তো কথা বুঝতে অসুবিধা হলে ভিডিওটি আরেকবার দেখবে, তাহলে পুরো বিষয়টি বুঝতে পারবে। তারপর না বোঝা থাকলে আমাকে কমেন্ট করবে, আমি চেষ্টা করবো কমেন্ট উত্তর দেওয়ার জন্য। তো তোমাদের নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো তোমাদের মাঝে আমি। সে পর্যন্ত ভালো থাকবে, আজকের মতো এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।